মধ্যরাতের ঝড়ে লণ্ডভণ্ড পুরু গ্রাম। ভেঙে পড়েছে কাঁচা পাকা ঘর, উপড়ে গেছে ঘরবাড়ির চালা ও দোকানপাট। বাতাসের তীব্রতায় গাছপালা সহ টিকতে পারেনি বৈদ্যুতিক খুঁটিও, ঘটেছে প্রাণহানিও। দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার উপর দিয়ে মঙ্গলবার মধ্যরাতে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এশার নামাজ এবং তারাবি শেষ করে মুনাজাত করে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে ফেরার মুহূর্তে কেউ কেউ আবার মসজিদের মধ্যেও ছিল, দোয়া হয়, তখন এমন একটা শব্দ হয়, অনেকে আমরা উপলব্ধি করি যে এটা একটা আকস্মিক হঠাৎ করে একটা বাতাসের শব্দ শোনা যায়। মনে হয় এক মিনিট, অনেকে আমরা বাসায় গেছি যে হাত মুখ ধুয়ে বাসা ঢুকতেছি, এই মুহূর্তে সাপট শুরু হয়। প্রথমে ঝড় এবং পাথর আসে, বড় বড় পাথর, পাথরের পরেই শুরু হয়ে যায় এই তাণ্ডব লীলা, ফসলের ক্ষতি, গৃহ নির্মাণের ক্ষয়ক্ষতিটা। ঈদের আমেজ তো আমাদের কাছে নাই, ঈদের আমেজ বলতে আমরা কি জিনিস এটা আমরা কখনোই উপভোগ করতে পারবো না। পার্বতীপুরে দেয়াল চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে বিভিন্নভাবে আহত হয়েছে আরো চারজন, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 30 সেকেন্ড ঘূর্ণিঝড়ে, ভয়াবহ ঘূর্ণিঝড়ে সুকুরডাঙ্গার বাড়িঘর সম্পূর্ণ ধুলাস্যাত হয়ে গেছে। গাছপালা, গরু, হাঁস মুরগি সব মারা গেছে। এখানকার আমরা আমাদের জীবনও এই ধরনের ঘূর্ণিঝড় আমরা দেখি নেই। এখানে একটি মেয়ে বাচ্চা মারা গেছে, আমাদের বাড়ির পেছনে গরু মারা গেছে দুটি, মানে থাকার মতো আমাদের কোনো মানে স্থান নাই। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি বলছে পার্বতীপুর উপজেলায় 47টি এবং নবাবগঞ্জে 60টি বৈদ্যুতিক লাইনের খুঁটি ভেঙে পড়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। নিউজ বাংলা ডেস্ক।